প্রথমতে আমি চাই লম ইয়ার সমাধান আছে না নাই। ইয়াত এর মান কিমান আছে? বির মান কিমান আছে? আর সির মান কিমান আছে? এতেকে ডি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল কিমান হব? ডির জায়গা কিমান আছে? তারপর কি দিম? হল বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর জায়গা সির জায়গা আমি এটি স্কোয়ার করলে কিমান পাম সাবা? ফোর স্কোয়ার মানে চারি চারি গুণ ষোল, আর রোধ থ্রি স্কোয়ার মানে থ্রি সিক্সটিন ইন্টু থ্রি কিমান হব? ফোরটি এইট মাইনাস ইয়াতো চোৱা চাৰি চাৰি ষোল্ল ষোল্ল তিনি গুণ কিমান হল? এতেকে প্ৰদত্ত সমীকৰণৰ মূল দুটা বাস্তৱ আৰু কেনেকুৱা হব? বাস্তৱ আৰু সমান। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এইচ মান জিরো ওলাই তেনেহলে বুঝিবা সেই সমীকরণটোর মূল দুটা কেনেকুৱা হব? বাস্তৱ আৰু সমান হব। এতিয়া আমি ইয়াক দ্বিঘাত সূত্র প্রয়োগ করে আমি তার সমাধান করিম। চা এখানে লিখিল বর্গ সম্পূরণ পদ্ধতির আমি সমাধান করিম। বর্গ সম্পূরণ পদ্ধতির সমাধান করবলে মই কি কৈছিলোঁ, তাক পূর্ণবর্গত প্রকাশ করব লাগে, নহয় জানো? পূর্ণবর্গত প্রকাশ করা মানে এ স্কোয়ার প্লাস টুয়েলভ সি প্লাস বি স্কোয়ার আছে নাই আমি চাব লাগিব। তার সলনি তারপর আমি কি করিম, এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার যোনটো সূত্রত যায় আমি সূত্রত প্রকাশ করিম। এতিয়া চাবা প্রথম যেটা আছে সংখ্যাটি কিমান আছে? ফোর। চারির বর্গমূল আছে নাই? আছে। এতিয়াতো আমি আগতে যেনেকে দুইরে পূরণ করে লৈছিলো, এটা লাগিব জানো? নালাগে। এতিয়া চারির বর্গমূল আছে এক্স স্কোয়ার, বর্গমূল কিমান? তারপর স্কোয়ার দিয়ে দিয়া এ স্কোয়ার হয়ে গেল প্লাস প্লাস এ বি সূত্র মধ্যে টু, এ মানে আর বি মানে এইটা মিলাবা দুই দুই গুণ এক্স আছে ন, কি আছে আর বাকি রোধ থ্রি, তোকে চাবা নে দুই দুই গুণ কিমান হল? চারি আছে এক্স আছে, ইয়াত নাই কি রোধ থ্রি নাই, তার মানে বি মানে রোধ থ্রি হব, বি মানে রোধ থ্রি প্লাস এ বি প্লাস কি লাগিব? বি স্কোয়ার, বি মানে কোনটো আছিলে? বি মানে রোধ থ্রি, তার উপর দি দিয়া এতিয়া আগতে আমি মাইনাসও করেছিল, এতিয়া নালাগে, কারণ রোধ থ্রি স্কোয়ার মানে কিমান? উপর লোক মিলি আছে, এতিয়া মিলি গেছে না চোৱা, এ স্কোয়ার মানে এইটো মিলিছে, এখিনি টুয়াইস এ বি মানে এইটো হয়ে আছে, আর বি স্কোয়ার মানে এইটো থ্রি হয়ে আছে, তার মানে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তার সূত্র কি আছিলে? এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল জিরো, তার মানে কি বুঝিলা? ইয়ার সমান জিরো, টুয়াইস এক্স প্লাস থ্রি কেটা আছে? মই কি কৈছিলো, দুটা সমান বাস্তৱ মূল আছে না, তার মানে ইয়াত এটিও বুঝাইছে টুয়াইস এক্স প্লাস রুট থ্রি আকো টুয়াইস এক্স প্লাস রুট থ্রি ইকুয়াল কিমান, মানে টুয়াইস এক্স প্লাস রুট থ্রি কেবার আছে? দুবার আছে না, তার মানে কি পাবা এটা, অর্থাৎ টুয়াইস এক্স প্লাস রুট থ্রি ইয়ার সমানো জিরো, হয় না? ইয়ার সমানো জিরো, এটা ওলালে হল, এটা ওলালে বাকি দুটা ওলাই যাব, টুয়াইস এক্স ইকুয়াল রুট থ্রি লৈ যোৱা, এটাকে এক্স রাখা দুই কত যাব তলত, ওপৰত কিমান? মূল দুটা যেহেতু সমান এইটো কৰিলে সেম ওলাব নাই, একে ওলাব নাই, তুমি কি কৰিবা, এটাকে নির্ণয় মূল দুটা নির্ণয় মূল দুটা মাইনাস রোধ থ্রি বাই টু, মাইনাস রোধ থ্রি বাই টু আর মাইনাস রোধ থ্রি বাই দুইটা একে সমান হবে।